বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সাধারণত ৭টি দল খেলে থাকে। আরও নতুন ৪টি দল আগামী বিপিএলে অংশগ্রহণের জন্য বিসিবির কাছে আবেদনপত্র জমা দিয়ে রেখেছে। আবেদনের প্রেক্ষিতে দল বাড়ানো প্রসঙ্গে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, এটা বলা মুশকিল যে 2 থেকে 3টি ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কিনা, আমাদের সক্ষমতাও দেখতে হবে। প্রথম কথা, নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ হলে খরচ বাড়বে। দ্বিতীয় কথা, সময়। এই টুর্নামেন্টটির জন্য আমরা যেই সময় পাই, এই সময়ে আয়োজন না করে যদি অন্য সময়ে আয়োজন করা যেত তাহলে আরও ভালো ভালো বিদেশি প্লেয়ার পেতাম, কিন্তু উপায় নেই। তৃতীয় বিষয় তিনি বলেন, বাইরের অবকাঠামো, স্টেডিয়াম থাকলেও আনুষঙ্গিক যে জিনিস দরকার তার সুযোগ সুবিধা নেই। বিপিএল নিয়ে বড় পরিকল্পনা রয়েছে বিসিবির, তবে এখনই বাড়ছে না কোনো দল। বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।